আসসালামু আলাইকুম। আজ আমি এই ড্রামার এপিসোড 3-4 এক্সপ্লেন করব। তো চলুন আজকের এপিসোড শুরু করা যাক। শুরুতেই দেখি ইউমো জাদুগাছের বাকলে আটকে যায়। তখন ইয়ান্দান তার সার্ভেন্টকে বলে জিদুকে ডেকে নিয়ে আসতে। জিদু এসে তাদের সবাইকে গাছ থেকে ছাড়িয়ে নেয় আর আটক হওয়া দুইজন চোরকে সঙ্গে নিয়ে যায়। ইউমো গড জিদুর এত ভালো আচরণে মুগ্ধ হয়ে যায়। ইয়ান্দান বলে কেলেস্টিয়ান ডেইটির ইমোর্টালরা সব থেকে ভালো এবং ভদ্র হয়ে থাকে। এর পরের সিনে দেখি ইয়ান্দান ইউমোর হাতে একটা সিল বসিয়ে দেয়। যেহেতু ইউমো তার জন্য অনেক চিন্তা করছিল, তাই এই সিল থেকে ইউমো বুঝতে পারবে ইয়ান্দান ঠিক আছে কিনা। ইয়ান্দান যতদিন বেঁচে থাকবে ততদিন তার হাতের সিল জ্বলজ্বল করবে। সে মারা গেলে এই সিল আর জ্বলবে না। ইউমো এই সিল পেয়ে অনেক খুশি হয়। এদিকে জিদু ইউয়ানের সঙ্গে আজকের বিষয় নিয়ে কথা বলে। ইউয়ান তাকে দেখায় যে এই জায়গা থেকেই ডিমনেরা স্বর্গে প্রবেশ করছে। তখন ইউয়ান লিচেং নামের একটা অস্ত্র বের করে। এটার সাহায্যে সকল গুপ্ত রাস্তা খুঁজে বের করা সম্ভব। সে লিচেং নামের অস্ত্রটাকে অ্যাক্টিভেট করে দেয়। তখনই তারা গোপন রাস্তা খুঁজে পায় যে রাস্তা দিয়ে ডিমন প্রবেশ করে। জিদু এই রাস্তাটা সিল করে দিতে চায়, তবে ইউয়ান এটা করতে চায় না, কারণ এতে করে ডিমন কিং সাবধান হয়ে যাবে। কিন্তু জিদু বলে এতে করে ডিমন তাদের আরো ক্ষতি করতে পারে। ইউয়ান বলে সে জানতে চায় ডিমনের আসলে কি চায় আর তাদের সে হাতে নাতে ধরতে চায়। এসব প্ল্যান করতে করতে তারা ভাবছিল, তখনই বিল্ডিং এর দেওয়ালে সে একটা চিঠি খুঁজে পায়। এটা পড়ে সে বলে সুপিরিয়র তাওজিকি ডিমন রাজ্যের সঙ্গে হাত মিলিয়েছে। তবে তাওজিকি যেন এটা বুঝতে না পারে যে তারা সবকিছু জেনে গিয়েছে, তাই তারা পাতাটি আগের জায়গায় রেখে দেয়। এদিকে ইয়ান্দান আর ইউমো নাস্তা করছিল। ইয়ান্দান ইউমোকে নিজের প্রোটেকশনের জন্য জাদু শেখাতে চায়। ইয়ান্দান তাকে শেখানোর সময় এমন ম্যাজিক করে যার ফলে মাত্র কয়েকটা মোমবাতি নিভে যায়। কিন্তু ইউমো তার হাতের পাখা দিয়ে সামান্য বাতাসে একটা শেল্ফ ফেলে দেয়। ইয়ান্দান তার পাওয়ার দেখে অনেক অবাক হয়। এরপর ইয়ান্দান সারা রাত ধরে বই কপি করছিল, কারণ ইউয়ান তাকে এই শাস্তি দিয়েছিল, সেই জন্য রেগেছিল। ইয়ান্দান ইউয়ানের এই টর্চার থেকে বাঁচার জন্য সেই কচ্ছপকে জলদি মানুষের রূপে নিয়ে এসে ইউয়ানের আচরণের প্রমাণ জোগাড় করবে বলে, আর কচ্ছপকে অ্যাকুপাঙ্কচার করতে যায় তাকে মানুষে পরিণত করতে। ইউমো বলে এই কচ্ছপ মারা যাবে আর তাকে এটা করতে বারণ করে। কিন্তু ইয়ান্দান তার কথা না শুনে কিউট বেচার কচ্ছপকে মেরে ফেলে। এরপর ইয়ান্দান কচ্ছপকে বাঁচানোর ব্যর্থ চেষ্টা করে। তখন ইউমো লুকিয়ে পাওয়ার ইউজ করে কচ্ছপটাকে বাঁচিয়ে দেয়। সে তো অনেক খুশি হয়। পরদিন ইউয়ান তার রুমে এসে কচ্ছপ আঁকানো তার বেল্ট দেখে আর সেখান থেকে চলে যায়। আর ইয়ান্দান এসে দেখে তার কচ্ছপকে আবারও উল্টো অবস্থায় রাখা আছে। তার উপরে সূত্রের বই 10 বার কপি করার জন্য রাখা আছে আর তার পাশে ঠিক করা জেড বেল্ট বেহাল দশায় পড়ে আছে। এখন সে একটা ওষুধ বের করে যেটা খেলে ভালো ভালো মানুষের লুজ মোশন হয়ে যায়। এরপর সে 2 কাপ চা নিয়ে ইউয়ানের কাছে যায় আর তাদেরকে দেয়। ইউয়ান জিদুর সঙ্গে গল্প করতে আর গেম খেলতে ব্যস্ত ছিল, এটা দেখে সে নিজেই তাদেরকে চা সার্ভ করে। এটা দেখে ইউয়ানের ব্যাপারটা সন্দেহ মনে হয়, তাই সে জিদুর সঙ্গে চা বদল করে নেয়। তখন ইয়ান্দান ওই ওষুধ মেশানো চা নিয়ে সেখানে থেকে চলে যায়। এর পরের সিনে ইউয়ানকে গোসল করতে দেখি। এখানে ইয়ান্দান তাকে শিক্ষা দেবার জন্য ইউয়ানের জামা কাপড় নিয়ে নেয়, কিন্তু ইউয়ানও কম নয়, সেও তার জাদু দিয়ে ইয়ান্দানের বেল্ট খুলে দেয়। তখন ইয়ান্দান তাকে বলে খারাপ লোক আর সে চলে যায়। ইউয়ান হেসে ফেলে। পরদিন আবারও সে তার জেড বেল্ট নিয়ে চলে আসে। এবার এটা তার পছন্দ হয়, তাই সে ইয়ান্দানকে একটা চুড়ি গিফট করে। এটা পেয়ে তো সে অনেক খুশি হয়ে যায়। তখন ইউয়ান সেই চুড়িকে হুকুম করলে সে 15 ফিট দূরে চলে যায় আর ইউয়ানের কাছে আসতে পারে না। সে রেগে আবারও বলে খারাপ লোক। এর পরের সিনে অন্য একটা ক্ল্যানকে দেখানো হয়। এখানে ডিভাইন ক্ল্যানের সেনাপতিকেও দেখানো হয়। সে অনেক পাওয়ারফুল ছিল। অন্যদিকে ডিভাইন ক্ল্যানের সুপ্রিম মাস্টার জু জিয়াং আর সুয়োহুয়াকে দেখি। জু জিয়াং স্বর্গে যুদ্ধ করার কথা বলছিল, তবে সুয়োহুয়া বলে যে সে তাদের সঙ্গে মোকাবেলা করে পারবে না। জু জিয়াং রেগে যায়। আসে মেয়েটি তাকে একটা মেসেজ দেয় আর সে উড়ে চলে যায়। মেয়েটিও তার সঙ্গেই উড়ে চলে যায়। এদিকে জিদু আর ইউয়ান দেখে ইয়ান্দান বসে বই কপি করছে আর তার কপি করা বই সবাই খুশি হয়ে নিয়ে যাচ্ছিল। জিদু বলে এটা তো তার জন্য শাস্তি নয়, বরং এতে তারই ভালো হচ্ছে, সে অনেক কিছু শিখছে, এটা তার জন্য আশীর্বাদ স্বরূপ, সে তো দেখছি ব্রিলিয়ান্ট। এখন রাতে ইয়ান্দানকে দেখি, সে তীরের সঙ্গে একটা চিঠি লিখে ইউয়ানের দিকে ছুড়ে মারে। ইউয়ান উল্টো এটা তাকেই ছুড়ে দেয়। এরপর সে তার কাছে আসে। ইয়ান্দান বলে খারাপ লোক, আমি তোমার দেয়া চুড়ি খুলে ফেলবো,
তখন ইউয়ান তাকে পাওয়ার দিয়ে উড়িয়ে দেয়। পরদিন সকালে ইংদান ইউয়ানের জন্য নতুন জেট বেল্ট নিয়ে এসেছিল, কারণ সে শুনেছে তার পছন্দের বেল্ট ভেঙে গিয়েছে। ইউয়ান বলে, এর কোনো প্রয়োজন নেই, আমার বেল্ট এখন ঠিক আছে। তখনই সেখানে সার্ভেন্ট এসে বলে, ইয়ানদান তার অমর গ্রন্থ বইয়ের কপি করা শেষ করেছে। এটা শুনে তো ইংদান পুরো জ্বলে ওঠে, যে ওই পুরো পৃষ্ঠাগুলোকে দেখতে যাচ্ছিল। তখন ইউয়ান এটাকে উপরে ছুঁড়ে দেয়, সে দেখতে পায় যে এগুলো একটা কারসাজি ছিল, বাহিরে থেকে ইয়ানদান এসব করছিল। আর সেই ইউয়ানের মুখেও পাউডার মাখিয়ে চিঠি দেয় যে সে জিতে গিয়েছে। ইংদান তার মুখ মুছতে যায়, তবে সে এটা করতে দেয় না। ইংদান বলে, আপনি তাকে কেন হেভেনলি হলে জায়গা দিয়েছেন, সে কত বিয়াদব একটা মেয়ে, তাকে বের করে দেন। ইউয়ানও তাকে উচিত জবাব দেয় আর বলে, আমার কাজে বেশি নাক গলাতে এসো না, তোমার যেটা কাজ সেটা করো। এটা শুনে সে অনেক অপমান বোধ করে আর সেখানে থেকে চলে যায়। এরপর ঝিজি ইয়ানদানকে একটু পাওয়ার দিয়ে ঠিক করে দেয় আর বলে, আমার বোন হেভেনলি প্যালেসে গিয়ে তো অনেক বুদ্ধিমতী হয়ে গিয়েছে, এসব বলে সে প্রশংসা করে। ঝিজি তার কাজে যাচ্ছিল, তো ইয়ানদান তাকে জিজ্ঞাসা করে যে সে এত রাতে কোথায় কাজে যাচ্ছে। জিজি বলে, যে অস্ত্রগুলো নষ্ট হয়ে গিয়েছে সেগুলোকে ওয়েপন ডিস্ট্রয় ডিভিশনে ডেলিভারির কাজে যেতে হবে। তখন ইয়ানদানের মনে পড়ে, যখন সে ইউয়ানকে পেট খারাপের চা দিতে গিয়েছিল, তখন তারা দুজন গল্প করছিল যে ওয়েপন ডিস্ট্রয় ডিভিশনে যারা কর্মরত আছে তারা সবাই ডিমন, আর তারা অস্ত্রগুলোকে সেখানে ধ্বংস না করে ডিমন ক্ল্যানে সাপ্লাই করছে। এই জন্য ইয়ানদান দ্রুত ইউয়ানের কাছে গিয়ে বলে, তার বোনকে দিয়ে এসব ডেলিভারি না করিয়ে সে যেন তাকে যেতে দেয়, কারণ সে ঝিঝির চমচ হবার কারণে তার রূপ ধারণ করতে পারে। কিন্তু ইউয়ান রাজি হয় না, কিন্তু সে জেদ করলে ইউয়ানের তার কথা রাখতে হয়। এরপর সে ঝিঝির রূপে অস্ত্র ডেলিভারি করতে যাচ্ছিল, তাকে ইউয়ান একটা হেয়ারপিন দিয়েছিল যার সাহায্যে ইয়ানদানের কোনো বিপদ হলে সে বুঝতে পারবে। এদিকে ইংদান জিজির ওপরে রাগ দেখায় আর বলে, সে এখানে কি করছে যে ইউয়ান ইয়ানদানকে অস্ত্র ডেলিভারি করতে পাঠালো? অন্যদিকে ইয়াংচি, যে কিনা ওয়েপন ডিস্ট্রয় ডিভিশনের হেড, সে ওয়েপনগুলোকে নিয়ে ডিস্ট্রয় করছিল, তবে সে যখনই জাদু গাছের সেই নির্যাসটাকে এর ভেতরে ফেলবে তখনই জিজি সেখানে চলে আসে আর ইয়ানদান তার আসল রূপে চলে আসে। তখনই সব ডিমন ভেতরে প্রবেশ করে। তখন জিজি আর ইয়ানদান ডিমনের সঙ্গে লড়াই শুরু করে। এখানে ইয়ানদানের হেয়ারপিন পড়ে যায়, ইয়ানদান ইয়াংচির সঙ্গে লড়াই শুরু করে। সে ওই চুরির সাহায্যে ইয়াংচিকে হারায়। এটা দেখে সে বলে, আরে আমি তো অনেক পাওয়ারফুল হয়ে গিয়েছি। তখন ইয়াংচি তাকে আক্রমণ করে দেয় আর ইউয়ান এসে তাকে বাঁচিয়ে নেয়। সে ইউয়ানকে জড়িয়ে ধরে বলতে থাকে, সব ডিমনদেরকে মেরে ফেলো। ইউয়ান তাকে দূরে যেতে বললেও ইয়ানদান তাকে ভয়ে ছেড়ে দিচ্ছিল না। তখন সে বলে, আমি ডিমনদেরকে মেরে ফেলেছি। এটা শুনে ইয়ানদান তাকে ছেড়ে দিয়ে ঝিজির কাছে যায়। ঝিজি ইউয়ানকে থ্যাংকস বলে ম্যাজিক্যাল ডিভিশনে যায়। সেখানে দুজন পরিকল্পনা করছিল যে ইয়ানদান শক্তিশালী আর ঝিজি দুর্বল। এসব শুনে ইয়ানদান তাদের এমন করা জবাব দেয় যে তারা চুপচাপ কেটে পড়ে। এরপর ইয়ানদান তার বোনকে বলে, তুমি মন খারাপ করো না, কারণ আমার জন্য তুমি সব থেকে স্ট্রং। কিন্তু সে চলে যাওয়ার পরে জিজি ছোটবেলার কথা মনে পড়ে, যেখানে তাদের ছোটবেলায় ট্রেনিং এর সময় জিজি অনেক সহজজাতও করতে পারছিল না, কিন্তু ইয়ানদান সেগুলো খুব সহজেই শিখে নিচ্ছিল। এরপরে সিনে ইয়ানদান ইউয়ানের কাছে গিয়ে তাকে ছাদে বসে ড্রিঙ্কস করতে দেখে বলে, আরে তোমার কি মরার প্ল্যান আছে নাকি? তখন ইউয়ান তার চুরিকে এক কদম বলে হুকুম করলে ইয়ানদান তার কাছে চলে আসে। এখন ইউয়ান যখন ইয়ানদানের কাছে এগোতে থাকে তখন সে মনে করে যে সে তাকে কিস করবে, তাই ইয়ানদান তার মুখ চেপে ধরে। তবে ইউয়ান তার কনফিউশন দূর করে বলে, টাইল স্লিপিং গেম খেলবে? এরপর তারা দুজন গেম খেলে। ইয়ানদান বারবার জিতছিল আর ইউয়ান হেরে যাচ্ছিল। তারা দুজন আকাশ থেকে তারা ভেঙে পড়তে দেখে উইশ করে। ইয়ানদান উইশ করে তার বোন যেন সব সময় খুশি থাকে আর সে যেন তার বোনের বদলে ইমর্টাল এক্সাম দিতে যেতে পারে, যেন তার বোনের পৃথিবীতে গিয়ে কষ্ট করতে না হয়। ইউয়ান উইশ করে যে সে যেন 6 র‍্যাঙ্কে সব সময় অটল থাকে আর সুখে শান্তিতে থাকতে পারে। ইয়ানদান তাকে বোরিং বলে আর নিজের জন্য কিছু চাইতে বলে। তো ইউয়ান তাকে বোঝায় পাওয়ারের সাথে অনেক দায়িত্ব পালন করতে হয় আর ডিমন ক্ল্যান যুদ্ধের প্ল্যানিং করছে, তাই আমার কাছে নিজের জন্য চাওয়ার কিছুই নেই, আমার দায়িত্ব সবাইকে রক্ষা করা, তাই এই উইশ ছাড়া আমার চাইবার আর কিছুই নেই। এরপরে সে ইয়ানদানকে বলে, যদি সে 6 র‍্যাঙ্কে থাকে তাহলে তো সে নিজের জীবনে হাসি খুশি আর সুখে থাকতেই পারবে,
আর আজকের এপিসোড এখানেই শেষ হয়ে যায়। তারা দুজন ধীরে ধীরে একে অন্যের কাছাকাছি আসছিল, তবে তাদের এই খুশি আর আনন্দ বেশি দিন স্থায়ী হবে না। খুব শীঘ্রই তাদের দিকে ভয়াবহ দিন আসতে চলেছে। তো এই কাহিনী পুরোপুরি জানতে হলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।